মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের সঙ্গে এবং ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটি এতদিন পরোক্ষভাবে চলছিল, খুব সম্ভবত সে যুদ্ধটি অতি দ্রুত এটি সরাসরি যুদ্ধে পরিণত হতে যাচ্ছে। যুদ্ধের যে সর্বশেষ খবর, সে খবর হলো ইসরায়েল সরাসরি লেবাননে আক্রমণ শুরু করেছে এবং 2006 সনে ইসরায়েল এবং লেবাননের যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা যে শক্তি প্রয়োগ করেছিল ইসরায়েল, তার চাইতে 100 গুণ বেশি শক্তিমত্তা নিয়ে তারা মাঠে নেমেছে যে কোনো মূল্যে। হিজবুল্লাহকে তারা এবার শেষ করবে। অন্যদিকে যখন গত 1 বছর আগে হামাসের বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছিল, তখন তাদের একটা জিত ছিল যে হয় তারা থাকবে নতুবা হামাস থাকবে। এখন হামাসের কতজন যোদ্ধা মারা গিয়েছেন তার চেয়ে বড় কথা হলো প্রায় 40,000 ফিলিস্তিনি শিশু এবং নারী সেই হামাস যে এলাকা শাসন করত সেই এলাকাতে নিহত হয়েছে ইসরায়েলিদের হাতে। কিন্তু হামাস এখনও পর্যন্ত হতোদ্যম হয়নি এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো আমরা জানি যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেন্দ্র করে যেগুলোর সীমান্ত রয়েছে, প্রায় সব সীমান্তেই অনেকগুলো মিলিশিয়া বাহিনী রয়েছে যারা ইরানের মদদে যুদ্ধ করছে। সিরিয়াতে তাদের অনেকগুলো মিলিশিয়া গ্রুপ রয়েছে, তারপর ইয়ামেনে হুতিরা রয়েছেন, লেবাননে রয়েছেন এই, তারপরে পশ্চিম তীরে তো আছি, ফিলিস্তিনি তো আছি, মিশরেও আছে এবং ইরাকেও আছে। তো এই যে চতুর্মুখী যুদ্ধ, এই যুদ্ধের মদত ইরান দিয়ে আসছে বহুকাল থেকে, সে ইসরায়েল রাষ্ট্রটি জন্ম হওয়ার পর থেকেই। তো যাই হোক, এখন এই যুদ্ধ এতদিন চলতে 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 এখন ইরান ধৈর্য হারিয়ে ফেলেছে, ইসরায়েলও ধৈর্য হারিয়ে ফেলেছে এবং আমেরিকাও ধৈর্য হারিয়ে ফেলেছে। এবং এর প্রেক্ষিতে খুব দ্রুত একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এবং এই যুদ্ধটি আমাদের পুরো এশিয়ার রাজনীতি, মধ্য এশিয়ার রাজনীতি তছনছ করে ছেড়ে দেবে। আমরা সবাই জানি যে এখানে ইসরায়েলের কট্টর সমর্থক হলো ভারত, আবার অন্যদিকে ফিলিস্তিনিদের কট্টর সমর্থক হলো পাকিস্তান। বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের পেছনে সরাসরি মার্কিন মদত রয়েছে। এবং এই যুদ্ধ যখন শুরু হবে, সর্বাত্মক যুদ্ধ শুরু হবে, তখন এই যে যত ইসলামী দলগুলো রয়েছে সেই সকল দলগুলো রাস্তায় নেমে আসবে, যারা কিনা এখন নিরপেক্ষভাবে শর্তহীনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে চলছেন। তারা সবাই মাঠে নেমে আসবেন এবং মাঠে নেমে এসে ইসরায়েল বিরোধী স্লোগান দেবে, আমেরিকা বিরোধী স্লোগান দেবে, এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ইসলামপন্থীদের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকাকে নিন্দা জানাতে হবে আর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিতে হবে এবং কঠোর অবস্থান নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তাই যদি হয়, সেক্ষেত্রে আমেরিকার যে মদত রয়েছে বা আমেরিকার যে সম্পর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এটি মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে রসায়ন হচ্ছে, সাধারণত বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে নিয়ে আমেরিকা এবং ভারত একত্রে কাজ করেছে। শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার অনেক আপত্তি ছিল, কিন্তু সামহাও ভারত সেটাকে ম্যানেজ করেছে এবং ম্যানেজ করে আমেরিকাকে দিয়েই মূলত 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো কিন্তু আমেরিকা করিয়ে নিয়েছে। তো যে কোনো কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশে এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, এটি আমেরিকা যতটা না খুশি ভারত ততটাই গো ধরে আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বনাশ করার জন্য, তার সরকারের 12টা বাজানোর জন্য ভারত করবে না এখনও কোনো কর্ম নেই, তারা সর্বশক্তি নিয়োগ করবে।